আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে 26 তারিখ দুপুরবেলা, আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছি। আর দাওয়াত খেতে যাচ্ছি হচ্ছে আমার চাচির বাবার বাড়িতে, মুসলমানের দাওয়াত। তো আমরা এক গাড়িতে প্রায় 10-11 জন উঠেছি। আমার কোলের উপরে দেখতে পাচ্ছেন ওরা দুইজন, তারপরে মা বসেছে, চাচি বসেছে, মানে এক একজনের কোলের উপরে দুইজন করে বসে আমরা খুব মজা করতে করতে সেই অনুষ্ঠান বাড়িতে গেলাম। তো যাই হোক, আমরা সেই বাড়িতে এসে পৌঁছেছি, একদম কাছে আমাদের বাড়ির, 5-7 মিনিটের রাস্তা। তো যাই হোক, বাড়ির মধ্যে এসেছি, ওই বাড়ির সবাই রেডি টেডি হচ্ছে, আমরা একটু আগে আগে এসে পড়েছি। তো আমরা এখন প্যান্ডেলের দিকে যাচ্ছি, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমরা 12টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এসে একটু কথা টথা বলতে বলতে আর কি 12:30-1টার মতো বেজে গিয়েছে। তো এখন ওরা ডাকছিল যে খেতে দেওয়া হবে। তো আমরা সবাই খুব মজা করতে করতে আর কি বসতে যাচ্ছি। আর গ্রামে এসেছি, মানে একটা আকিকা দাওয়াত খেলাম, তারপরে খাতনা দাওয়াত খাচ্ছি, আসলে অনেক ভালো লাগছে। আর দাওয়াত খাওয়াটা তো বড় কথা না, যে একটা অনুষ্ঠানে গেলে অনেক লোকজনের সাথে দেখা হয়, যাদের সাথে আমার প্রায় 10-15 বছর দেখা নাই, তো সে কারণে আর কি বেশি ভালো লাগে। আর দাওয়াত খাওয়াটা তো আসলে একটা উপলক্ষ মাত্র খাওয়াটা। তো আমরা সবাই গিয়েছি, সবাই পাশাপাশি বসেছি, আর মানে অনেক এনজয় করছিলাম। আর আমার বাচ্চারাও সব নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছে। তো যাই হোক, এখানে স্টেজ করেছিল, এখানে গায়ে হলুদ হয়েছিল আগের দিন রাতে। তো ওই যে বাচ্চাটা বসে আছে, ওরই মুসলমানির দাওয়াত। তো আমার বাচ্চারাও ঘোরাঘুরি করছে, নতুন পরিবেশ দেখে ওরা খুশি। আর সবাই মিলে বসেছি, এখন খাবার দেয়া হবে। অনেক লোকজন, মানে অনেক বড় করে প্যান্ডেল করেছে। তো দাওয়াত খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির দিকে চলে আসতেছি। আর খাওয়ার সময় ওভাবে রেকর্ড করা হয়নি, যেহেতু দুই হাত দিয়ে দুই বাচ্চাকে খাওয়াতে হয়। আর গ্রামের মানে অটোতে করে চলতে আমার খুবই ভালো লাগে, যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে সব কিছুই তো ভালো লাগবে, নির্মল বাতাস, পরিবেশ, সব কিছুই আমার ভালো লাগে, গ্রাম ছেড়ে আসতে ইচ্ছা করে না। মাম্মি লাইসো, মাম্মি শাকটু টুডু, মাম্মি সচ্চু টুডু। তো আজকে 27 তারিখ, 27শে ডিসেম্বর, আর এখন বাজে প্রায় 6:50-এর মতো। অনেক কুয়াশা, আমরা সকাল সকালে উঠে গিয়েছি, যেহেতু আজকে আমরা ঢাকায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন চারপাশে কি কুয়াশা। আর আজকে সকাল 5টার দিকে একটু বৃষ্টিও নেমেছিল, তো তখনই আমরা সবাই মিলে উঠেছিলাম। উঠে মা সব কিছু ঢেকে ঢুকে আবার মানে আমরা শুয়ে পড়েছিলাম, তো উঠতে একটু দেরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কুয়াশা, চারদিকে একদম ঢাকা। এটা হচ্ছে আমাদের বাহিরের উঠান, কুয়াশা একদম ভরপুর। মানে বাবার বাড়ি থেকে চলে যাব আজকে, মনটা এত খারাপ লাগছে, কি করব, যেতে তো হবেই। আব্বা মার তো কালকে থেকে মন অনেক খারাপ, নাতিরা চলে যাবে, মা তো কান্নাই শুরু করেছে, আব্বাও কান্না শুরু করেছে। আমার মায়ের চেয়ে আমার আব্বার মনটা আরো বেশি নরম। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, এই কুয়াশার কারণে ট্রেনে লেট হচ্ছে। কালকে রাতে আমার ফুপু চলে গেল, 2 ঘন্টা লেট ছিল ট্রেন। আর এই হচ্ছে আমাদের সিম গাছ, কালকে সিম উঠিয়েছি এখান থেকে, আমি কিছু সিম নিয়ে যাব। মা ব্যস্ততার জন্য আসলে অনেক কিছুই দেওয়ার কথা দিতে পারছে না, বাড়ি ভর্তি মেহমান, তাদের টেক কেয়ার করতে গিয়ে আর কি মা আমাকে তেমন কিছু দিতে পারেনি। সিম দিয়েছে, শাক দিয়েছে, আর পিঠাও দিতে চেয়েছিল কিন্তু আমি নেইনি, যেহেতু আমরা সবাই পিঠা খেয়েছি এই জন্য আর পিঠা নিয়ে গেলাম না, ওর বাবাও তো খেয়ে গিয়েছে। আর বাসায় আমাকে যেহেতু চাল টাল দিয়ে দিয়েছে এই জন্য আর পিঠা নেওয়ার তেমন কোনো দরকার দেখছি না, বাসায় গিয়ে ওর বাবাকে একটু বানিয়ে দিলেই হবে। গাছের সবজি তুলতে আসলে অনেক ভালো লাগে, আমি তো আসলে লাগানোর কোনো সুযোগ পাই না, ঢাকায় যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তার জন্য লাগানো হয় না।
আর বাড়িতে যেখানে একটু গাছ লাগায় সেখানে সবজি হয়ে থাকে। এই যে এখানে আমার চাচি লাগিয়েছে, তার লাউ গাছটা একটু খারাপই হয়েছে, ভালো হয়নি খুব একটা। আর আমার মায়ের লাউ গাছ একদম ফলনে ভরে গিয়েছে। কি সুন্দর সুন্দর সিম ধরে আছে, মানে এগুলোর টেস্টই অনেক বেশি, কেনাগুলোর চেয়ে এগুলো অনেক ভালো লাগে। যাই, এখন আমরা বাড়ির ভিতরে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আবার 8টার মধ্যে বের হতে হবে, 7টা বেজে গিয়েছে, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে হবে। এবার অনেকদিন গ্রামে থাকলাম, এই জন্য আসলে গ্রাম থেকে যেতে ইচ্ছা করছে না। ওয়াসি উঠে পড়েছে, দেখছো বাবা আমি কত সিম তুলেছি, দেখছো কত সিম। আটটা বেজে গিয়েছে, এখন আমরা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সব লাগেজ টাগেজ গাড়িতে উঠিয়ে নিচ্ছি। আর গাড়িটা হচ্ছে আমার চাচার গাড়ি, সে এখনো বাড়িতে আছে, ওনারা 30 তারিখের দিকে ঢাকায় আসবেন, তো সবাইকে সার্ভিস দিচ্ছে এই গাড়িটা। আর যেহেতু শীতকালে গিয়েছি, অনেক কাপড় চোপড় নেওয়া হয়েছে, লাগেজ হয়েছে বড় লাগেজ 2টা, ছোট 1টা, তারপর বাবার কাছে কিছু পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু মিলে মানে অনেক লাগেজ টাগেজ হয়েছে, ছোট ছোট লাগেজও কয়েকটা আছে। তো এখনও দেখতে পাচ্ছেন 8টা বেজে গিয়েছে, তারপরেও কিন্তু অনেক কুয়াশা। আমার বাড়ি থেকে চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন। মনটা ভীষণ খারাপ, তারপরে তো যেতে হবে। গাড়িটা বাইরে উঠানে নিয়ে এসেছে, আর আমার চাচিরা সব আমার বাচ্চাদেরকে বিদায় দিচ্ছিল। মানে আমারই তো 3টা বাচ্চা, আর কারো তো সেরকম বাচ্চা হয়নি। আমার বোনের মেয়ে হয়েছে কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সবার কাছে আমার ছেলেদের অনেক আদর। তো আমরা রওনা দিয়ে দিয়েছি আল্লাহর নামে, এখন দেখা যাক ট্রেন টাইম মতো আসে কি না। আর দেখতে পাচ্ছেন 8টা বেজে গিয়েছে, তারপরে কি কুয়াশা, মানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর গ্রামের রাস্তা ধরে মানে আসছিলাম, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মানে অনেক ভালো লাগছিল। এই জন্য আমি আর গাড়ির গ্লাসটা বন্ধ করলাম না, বললাম যে গ্লাসটা খোলাই থাকুক, একটু ঠান্ডা মানে নিয়ে যাই। ঢাকায় গেলে তো ওরকম ঠান্ডা পাবো না, যেহেতু ঢাকায় ওরকম শীত নাই। আর ওর বাবাও বললো যে হালকা একটু শীত পড়েছে, কিন্তু সেরকম শীত না। তো গ্রামের কুয়াশার কি অবস্থা দেখতে পাচ্ছেন তো, গাড়ির হেডলাইট জ্বালানো, তারপরেও কিন্তু রাস্তাঘাট সেরকম দেখা যায় না। এখন না জানি না ট্রেন কি হয়। এই যে আমার পরিবার, আমার পরিবারের সদস্যরা এখানে। ইউষা কোথায় যাও, বললাম ঢাকা যাচ্ছি, নানা বাড়ি ছেড়ে। এই যে মামপাড়ে লাগতেছে, নানা বাড়ি ছেড়ে, আর গ্রামের রাস্তা তো অনেক খারাপ। এটা আসলে গাড়ি যাওয়ার রাস্তা না, এটা ভ্যান যাওয়ারই রাস্তা। দামজি এদিকে তাকাও, তোমার ফিলিংস কি, তোমার ফিলিংস বলো। খুবই খারাপ। খারাপ তো অবশ্যই, না ওকে ছেড়ে যাচ্ছ। আমরা দুই বোন আজকে একরকম বোখায় পড়েছি, ও আমরা সব ম্যাচিং, ইউসার জ্যাকেট ম্যাচিং, আমার ব্যাগ ম্যাচিং, আমাদের বোরখা ম্যাচিং, আজকে আমরা ম্যাচিং ম্যাচিং। আমরা প্ল্যাটফর্মের নিচে, আমরা উল্টা পাশে দিয়ে এসেছি, যেহেতু প্ল্যাটফর্ম ওই পাশে একদম উঁচা, এই জন্য আমরা পেছন সাইড দিয়ে এসেছি। আর বাচ্চারা মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, ওরাই লাগেজগুলো টানছে। তো আমরা এখন প্ল্যাটফর্মে এসে পড়েছি, আর টিকিট দেখে নিচ্ছিলাম। তো এখন পর্যন্ত আর কি ট্রেনের শিডিউলটা চেঞ্জ হয়নি, সবাই বলাবলি করছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ দিয়ে আমার আব্বা আসছে, আব্বা দোকানে ছিল, আমাদের দোকানটা যেহেতু প্ল্যাটফর্মের সামনেই, তো আব্বা আমাদের পাঠিয়ে দিয়ে তারপরে বললো যে তোমরা থাকো আমি আসতেছি। তো এখানে যেহেতু একটা মাল ট্রেন দাঁড়ানো, আব্বা ওভার ব্রিজের উপর দিয়ে আসছিল। আর অনেক ঠান্ডা, মানে প্ল্যাটফর্মে একদম কনকনে ঠান্ডা। আমার যদিও একটু শীত কম লাগে, আমি চাদর টাদর সেরকম পরিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে চাদর পরতে হবে। দেখতে পাচ্ছেন চারপাশে কুয়াশায় কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। তো
লোকজন আসা শুরু করেছে। তো আব্বা এসে পড়েছে, আর এখানে কয়েকজন কুলিও এসে দাঁড়িয়েছে যে আমাদের ব্যাগগুলো উঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখনও তো ট্রেনের মানে টাইম ঠিক নাই, আব্বা একটু পরে স্টেশন মাস্টারের কাছে যাবে জানতে যে ট্রেন টাইম মতো আসবে কি না। তো গত এক সপ্তাহ কেন প্রায় ডিসেম্বর মাসের শুরু থেকেই ট্রেনের এত শিডিউল বিপর্যয়, কি বলবো, প্রত্যেকটা ট্রেন লেট, মানে 2 ঘন্টা তো মিনিমাম লেট হয়ই, 3 ঘন্টা 4 ঘন্টা এরকম লেট হচ্ছে। আর যেহেতু উত্তরবঙ্গের লোকজন ট্রেনেই বেশি যাতায়াত করে, তো অবশেষে আমি আর কি চাদর না পরে পারলামই না, কনকনে ঠান্ডা, ঠান্ডার জন্য আর কি চাদর পরতে হলো। আর ওর বাবা বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে তোমাদের ট্রেন আসলে কয়টার দিকে আসবে। তো যাই হোক, একটা ট্রেন যাচ্ছে, এটাও লেট, কি যেন ট্রেন এটা। তো বাচ্চারা খুব আগ্রহ ভরে দেখছিল, আর ট্রেন আসলে ভালোই লাগে আসলে। তো যাই হোক, আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করে এসেছে, 8:45 এটা ছেড়ে যাওয়ার কথা আমাদের স্টেশন থেকে। তো এখান থেকে আর কি 11টায় ছেড়ে যাচ্ছে। আর ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য বাচ্চাদের ক্ষুধাও পেয়ে গিয়েছে, ওরা অনেক কিছুই খেল। লাস্ট এখন আমরা জয়দেবপুর স্টেশনে আছি, ও একটু নুডলস খেয়ে নিচ্ছে। আসলে বাচ্চা কাছে তো ভাত খেতে পছন্দ করে, যত যাই খাক না কেন পেটটা না ভরলে কিন্তু ওরা জ্বালায়। আর আমার ছোটো ছেলেটা অনেক জ্বালাতন করলো আজকে, পুরো ট্রেন কান্নাকাটি, মানে আমাদেরকে মার দিল। কী করবে, বড়রাই অধৈর্য হয়ে যায় সেখানে, যদি বাচ্চাদের কথা তো বলাই যায় না। তো যাই হোক, আমরা অবশেষে 5টার দিকে নামলাম, 5:15 দিকে। আর ওর বাবাও নিতে এসে বসে আছে প্ল্যাটফর্মে, বাচ্চারা বেশ কয়েকদিন পরে আসছে, বেচারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল ট্রেন কখন আসবে। তো বাসায় এসে দেখি আমার হাজবেন্ড এত বড় পাতিলে আগের দিন রাতেই তরকারি রান্না করে রেখেছে, আমরা আসবো বলে ভাত রান্না করে রেখেছে। তো যাই হোক, মনটা অনেক ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।